বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে, চ্যানেল দুটির নাম ও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন, আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল আসরের নকশা দ্বারা নেক পুত্র সন্তান লাভের 100% পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে। যে সকল ভাই ও বোনেরা পুত্র সন্তান লাভ করার জন্য অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু কোনো মতে সব পুত্র সন্তান লাভ করতে পারেননি, সে সকল ভাই ও বোনেরা জীবনে একবার হলে এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন, 100% পুত্র সন্তান লাভ করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। পবিত্র কোরআন থেকে কোনো আমল করার পূর্ব শর্ত হচ্ছে তিনটি। একটি হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মনে প্রাণে পূর্ণ বিশ্বাস, দ্বিতীয়টি হচ্ছে নেক নিয়ত এবং তৃতীয়টি হচ্ছে সঠিক নিয়ম। এই তিনটি ঠিক রেখে কোনো ব্যক্তি যদি কোনো আমল করতে পারেন, আল্লাহ তাআলাই আপনাকে কামিয়াব করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। পুত্র সন্তান পছন্দ করেন না এমন লোকের সংখ্যা খুবই কম। এমন অনেক ভাই ও বোনেরা রয়েছেন যে সকল ভাই বোনদের আগে দুই তিনজন কন্যা সন্তান রয়েছে, কিন্তু নতুন করে পুত্র সন্তানের আশায় সন্তান নেওয়ার আশা করেছেন। সেই সকল ভাই ও বোনেরা কনসেপ্ট করার আগে থেকেই এই আমলটি করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল কিছুর সমাধান দিয়ে দিয়েছেন। মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সকল কিছুই আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। তেমনি করে কোনো আমল করলে পুত্র সন্তান হবে, কোন আমল করলে কন্যা সন্তান হবে, এই বিষয়ে পবিত্র কোরআনে দেওয়া আছে। কোনো ভাই ও বোন যদি কন্যা সন্তান আশা করেন, তাহলে সূরা মারিয়ামের সম্পূর্ণ আয়াতগুলো লিখে লেখাগুলো মুছে ফেলবেন, তারপর তা পানিতে ভিজিয়ে খাবেন, ইনশাআল্লাহ কন্যা সন্তান হবে। পবিত্র কোরআনে পুত্র সন্তান লাভের তিন ধরনের আমল রয়েছে। একটি হলো কনসেপ্ট করার আগেই আমলটি করতে হবে, আরেকটি হচ্ছে গর্ভের সময় 2 থেকে 2.5 মাসের মধ্যেই আমলটি করতে হবে, আরেকটি হচ্ছে যখন আপনারা ডাক্তারের কাছে পরীক্ষা করতে যান গর্ভের সন্তান কন্যা না পুত্র, যখন আপনারা জানতে পারেন গর্ভের সন্তানটি কন্যা সন্তান, তখনই আপনারা ওই দিনই একটি আমল আছে করলে আল্লাহর রহমতে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ। এই আমলটি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, গর্ভের কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের আমল, এমন একটি আমল আমার দুইটা চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা জানতে পারবেন আপনাদের গর্ভে কন্যা সন্তান রয়েছে, তারা ওই আমলটি করবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনারা 100% কামিয়াব হবেন, আপনাদের গর্ভের সন্তানটি পুত্র সন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ। এই আমলটি অবশ্য অবশ্যই আপনারা এখন যে আমলটি আপনাদের বলবো, এই আমলটি আপনারা অবশ্য অবশ্যই কনসেপ্টের আগে করবেন। কিভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন, এই নকশাটি হচ্ছে সূরাতুল আসরের নকশা। আপনারা এই নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন। সূরাতুল আসরের নকশা, এই নকশাটি সূরাটি আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদের পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, এই সূরাটি খুবই মর্যাদাপূর্ণ একটি সূরা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। যদিও এই সূরাটি একটু ছোট সূরা, কিন্তু আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে অনেক মহত্ত্ব লুকিয়ে রেখেছেন। এই সূরাটি অনেক আমল রয়েছে, সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত করব। এই সূরাটির সকল আমল সম্পর্কে আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব। আপনাদের এখন এই সূরার মাধ্যমে কীভাবে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু সূরাটি ভালো করে লক্ষ্য করুন, আপনারা হচ্ছে সূরাটি একটু ভালো করে লক্ষ্য করুন। এই সূরাটি খুবই মর্যাদাপূর্ণ একটি সূরা, সূরাটা একটু ভালো করে লক্ষ্য করুন। সূরাটি আমরা একটু তেলাওয়াত করে শোনাচ্ছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ সূরাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা এই সূরাটি রূপার পাত্রে খোদাই করে অথবা আপনারা এই সূরাটি হরিণের পাতলা চামড়ার পেটের যে পাতলা চামড়া রয়েছে এর উপরে লিখে গর্ভবতী মা ও বোনদের পেটে বেঁধে দিবেন। এই সূরাটি খুবই ছোট একটি ছোড়া, কিন্তু এই সূরার গুরুত্ব অপরিসীম। অথবা আপনারা এই নকশাটি যে নকশাটি আমি আপনাদের একটু আগে দেখিয়েছি, আগেও দেখিয়েছি, এই নকশাটি আপনারা রূপার পাত্রে খোদাই করে অথবা হরিণের পেটের পাতলা চামড়ার উপরে লিখে গর্ভবতী মা ও বোনদের কোমরে বেঁধে দিবেন। আমি চিন্তা করেছি এই সূরাটা আপনাদের রূপার পাত্রে খোদাই করা অথবা হরিণের পেটে লিখতে হয়তো বা অনেকের সমস্যা হতে পারে, এর জন্য এই আমলটি আমি নকশা আকারে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এই সূরার আমল করতে পারেন অথবা এই নকশার আমল করতে পারেন। আপনারা যদি এই নকশাটি রূপার পাত্রে খোদাই করে অথবা হরিণের পেটের পাতলা চামড়াতে লিখে গর্ভবতী মা ও বোনের পেটে বেঁধে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন। তবে নাপাক অবস্থায় আপনাদের খুলে রাখতে হবে। আপনারা এই আমলটি কনসেপ্টের 21 দিন আগ থেকে ব্যবহার করবেন। আপনারা কনসেপ্ট করার পর থেকে প্রতিদিন গর্ভবতী মা ও বোনদের নাভির উপর বিসমিল্লা সহকারে ইয়া মাতিনু ইয়া মুবিনু একটি করে আল্লাহ তাআলার এই পবিত্র দুটি নাম পড়বেন এবং একটি করে গুলবৃত্ত অঙ্কন করবেন। এইভাবে মোট প্রতিদিন 70টি গুলবৃত্ত অঙ্কন করবেন। এর আগে পরে 11 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। এই গুলবৃত্তটি স্বামী অথবা কোনো ছেলে মানুষ করতে হবে, যাদের সামনে যাওয়া জায়েজ, শরীয়তে বিধান আছে, জায়েজ আছে, তারা ওই আমলটি করে দিতে পারবেন। কোনো মেয়ে মানুষ এই আমলটি করতে পারবে না। এই আমলটি একাধারে 21 দিন করবেন। আপনারা যারা গর্ভের সময় 1-1.5 মাসের মধ্যেই পুত্র সন্তান লাভের আমল করতে চান, তাদের জন্য খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিও দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি সঠিক নিয়মে আমলটি করতে পারেন 100% পুত্র সন্তান লাভ করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।